চলে আসলাম ডিয়ার এক্স এর জন্য কিছু শপিং করতে। সামনে দেখতে পেলাম ফুল, এখন ফুল তো আর কাজে দেবে না কারণ সে এক। সাথে দেখা পেলাম কচ্ছপে, দেখতে দেখতে খুব ক্ষুধা লেগে গেছে, বইসা পড়ছে এবার খাবার নিয়ে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি তো ভালো নাই, সারাটা দিন বৃষ্টি হয়, কোথাও বাইরে হইতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। একবার বৃষ্টি হয় কতক্ষণ থাইমা গেল একটা ভালো লাগে, সারাদিন একটু পরপর বৃষ্টি চলতেই আছে চলতেই আছে। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা বের হয়ে পড়লাম, দেখি আজকে কোথায় যাওয়া যায়। আমি তো এদিক দিয়ে মহা খুশি, বাসার সামনে একটা লেগুনা গাড়ি দাঁড়ানো আছিল, উঠা পড়ছে আর জানি না এটা কই নিয়ে যেতেছে আমাদের। কিছুক্ষণ পর দেখি হঠাৎ আমাদের নামায় দিছে জাতীয় স্মৃতিসৌধের সামনে। আমরা বললাম যে যাক ভালো হয়েছে, তাইলে আজকে একটু কুটির শিল্পে যাওয়া যায়। কথা বলতে চলে আসছি কুটির শিল্পের সামনে, ঢুকতে না ঢুকতে শুরু হয়েছে আমার দৌড়ামি। সুন্দর সাজায় রাখছে, আমাকে বাজারে লিখে গেছে, তাই একটু বাজার টেস্ট করলাম আর কি। বাজারের রিভিউ আমাদের ভালো না, আমাদের ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি আরেক গলিতে। ভিডিওর শুরুতে একটা ভালো কথা বলে দেয়, মেয়েদের কখন এখানে নিয়ে আসবেন না, তাহলে ফকির হওয়া ছাড়া উপায় নাই। কারণে সেই স্টুডেন্ট ফার্মকে নিয়ে আসছি, দেখেছে নাকি আজকে মাটির ব্যাংক কিনবে, মাটির ব্যাংক ধরে বসছে। আমরা বললাম কি এন্ট্রি, তুই কিনতেই পারোস কারণ তুই বিকারণে সেই স্টুডেন্ট। ছোট ভাই যেহেতু শখ করছে যে ব্যাংকে টাকা টাকা জমা একটা আইফোন কিনবো একটা হোন্ডা কিনবো, তাই তার জন্য একটা ব্যাংক আমরা চয়েস করে দিতেছিলাম। এরপর পছন্দ করার শেষে আমরা টাকাগুলি পেমেন্ট করে দিলাম আর টাকাগুলি ব্যাগও নিয়ে নিলাম। টাকার সাথে আবির একটা কামরাঙ্গাও নিয়ে নিল, যদি এটা খাওয়া যায় না মাটির বলে। যার জিনিস তারা আমরা ফেরত দিয়ে এবার হাঁটা ধরছি, এবার এই জায়গা থেকে বেরোইতে হইব। শুধু সামনে হাঁটতেই দেখি পাখির কিচির মিচির শব্দ, যা দেখে আমি আর থামতে পারলাম না, চলে আসলাম এই দোকানে। দোকানটা ডেকোরেশন মোটামুটি ভালোই করছে, একটু লাইটিং মাইটিং বেশি করছে। হচ্ছে যে মানুষ বেশিরভাগ পোলাপান নিয়ে, ছোট ছোট পোলাপান নিয়ে এখানে আসে। পোলাপানের পশু পাখির শখ বেশি, যেমন আমার ছোটবেলায় ছিল। পোলাপান রাগ করে বসে থাকে যে আজকে আমাকে এই পশু পাখি যদি না কিনে দেয় বাসে যাবো না। ওনার অধিক পরিমাণে বুদ্ধি রেখাটা আমরা এখন যাইতেছি পল্লী বিদ্যুৎ, যার জন্য আমরা উঠে পড়ছি রিক্সা। আসতে ঢুকে পড়ছে একটা টি শার্টের দোকানে, এই জায়গায় নাকি কম দামে ভালো ভালো টি শার্ট পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি, দু একটা পছন্দ হয় কিনা, শুধু পছন্দ না কিনা নিয়ে হাঁটা শুরু করছে তিনজনে তিনটা। এই দোকানের নাম দেখা ফ্রি প্রমোশন আবার দিই নাই, কিন্তু তখন ঘুরতে ঘুরতে কেনাকাটা করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে, তার সাথে আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে। খাবার দোকানে চলে আসছে, তুই বেটা ডিস্টার্ব করিস বেটা। আহি নেই নলি দিদি, হ্যাঁ একবার জিভে পানি এখন তো দেখি বয়স ওভার দিতে দেয় আরো বেশি পানি বললো। তো আমরা চিন্তা করছি আগে বার্গার খাবো, তারপরে আমরা যাই নলি টলি খাবো। চলে আসছি এখন বার্গারের দোকানে, আগে বার্গার খেয়ে নেই। শুরু করে এখানে গেলে দেহান চালা করছে কি কামড়া, বার্গারই খামু না ওর চিকেন বলি খামু কল চালা। এরপর আসতে শুরু করছে আমাদের কাঙ্ক্ষিত বার্গার গুলি একে একে। আমি কেমন আগে বার্গারটা খেয়ে আলাইছি, বুল্ডা করছি, এরপর দেখবি বাজারের সবচেয়ে বড় নলিনটা আমরা নিবো। সাইড দিলাম খা আজকে খা। শরবতের দোকানে আমার ব্লগ গুলি প্রতিদিন দেখে, যার জন্য একটু হাই দিয়ে দিল। হ্যাঁ অবশেষে অনেক খুঁজে খুঁজে পর একটা ফাইন ফলোয়ার পাওয়া গেল আর কি। এদিকে ফাইন তো খুব এক্সাইটেড নিয়ে নিয়েছে, লাভছি আমার খুব বেশি। আমাদের খাওয়া দাওয়া করতে এত দেরি হয়ে গেছে, ফাইন তো এদিকে দিয়েছে দৌড়, টিচার আইসা নাকি ওর বাসার নিচে দাঁড়িয়ে আছে। অবশেষে পড়ালেখা শেষ আমাদের, আর ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা ভিডিও দেখুন যে টোটো 2.0 কে দেখতে পাইতেছেন, এটাকে আর বেশি আপনারা দেখতে পাবেন না, শীঘ্রই টোটো হাত বদল হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা আল্লাহ হাফেজ।